নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আবার একটি নতুন খবর এবং নতুন ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনাদের এটি ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে হ্যাঁ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার বাজেটে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যাদের পাঁচশো টাকা ছিল তাদের এক হাজার করা হয়েছে যাদের এক হাজার ছিল তাদের বারোশো করা হয়েছে এবং এই বাড়ানোর খবর অনেক দিন ধরেই জলপ্রণায়ন চলছিল কিন্তু অবশেষে বাড়ানো অর্থমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য তার বাজেট ভাষণে বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানো হয়েছে এবং সেটি আপনারা মে মাস থেকে পাবেন তাই এই অনেকের মনে এই প্রশ্ন জেগেছে যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা তো বাড়ানো হলো কিন্তু এর জন্য কি কিছু নতুন নথিপত্র জমা দিতে হবে বা এর জন্য কি আবার নতুন করে আবেদন করতে হবে এই সব বিষয়গুলো নিয়ে আজ আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব করবো তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই সমস্ত মহিলাদের কাছে যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা এতদিন ধরে পেয়ে আসছেন এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী খবর জোগাড় করতে বা এই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতে প্রভূত মোটিভেশনের যোগান দেয় আসুন বন্ধুরা তাহলে আপনাদের আর সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি লক্ষ্মীর ভাণ্ডারে সবাই এক হাজার টাকা পাবে এর জন্য কোনো কাগজ জমা করতে হবে কি সদ্য রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়িয়ে দ্বিগুণ করার কথা ঘোষণা করেছেন মুখ্য অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর ফলে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক ভাতা পাঁচশো টাকা থেকে বেড়ে এক হাজার টাকা এবং তপসিলি জাতি ও তপসিলি উপজাতি মহিলাদের এক হাজার টাকা থেকে ভাতা বেড়ে হয়েছে বারোশো টাকা বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন এর ফলে রাজ্যের দু কোটি এগারো লক্ষ মহিলা উপকৃত হবেন তবে এই সুবিধা এক্ষুনি নয় আগামী মে মাস থেকে পাবেন বাংলার মহিলারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের এই অতিরিক্ত ভাতা পাওয়ার জন্য কি করতে হবে এর জন্য আলাদা করে কোনো নথি জমা দিতে হবে সবটাই এই প্রতিবেদনে আপনাদের জানাবো অর্থাৎ এই ভিডিওতে মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অনেকদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনা চলছিল মাঝখানেক আগে এই বিষয়ে জল্পনা প্রশাসনের পক্ষ থেকে খারিজ করেও দেওয়া হয় এদিকে দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের ভাবমূর্তি বেশ কিছুটা খারাপ হয়েছে হয়তো সেই কারণে লোকসভা নির্বাচনের আগে কোনো একটা ধামাকা দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আর সেটাই হলো লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধির ঘটনার মধ্যে দিয়ে তবে কারণ যাই হোক না কেন রাজ্য সরকারের এই সিদ্ধান্তে ব্যাপক খুশি বাংলার মহিলারা এর জন্য এবারের বাজেটে অতিরিক্ত বারোশো কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারের খাতে বরাদ্দ করেছে অর্থমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের এই বর্ধিত ভাতা এপ্রিল মাস থেকে কার্যকরী হবে যা মে মাস থেকে হাতে পাবেন বাংলার মহিলারা উল্লেখ্য পঁচিশ থেকে ষাট বছর বয়সী বাংলার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা পেয়ে থাকেন দু সালে এই প্রকল্প চালু হয়েছিল ক্রমশ এই উপভোক্তার সংখ্যা বেড়েছে এবার লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানও দ্বিগুণ করে দিল রাজ্য সরকার এদিকে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে বার্ধক্য ভাতাকে দুর্দান্তভাবে জুড়ে দিল মমতা সরকার এখন থেকে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের বয়স ষাট বছর হলেই তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে পদ্ধতিতে বার্ধক্য ভাতার তালিকাভুক্ত হয়ে যাবে এর জন্য আলাদা করে আবেদন করতে হবে না লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা পেতে কোনো কাগজপত্র জমা দিতে হবে কি লক্ষ্মীর ভাণ্ডারে বর্ধিত ভাতা ঘোষণার পরই একটি জল্পনা চারিদিকে ছড়িয়ে পড়েছে এর জন্য নতুন কি কাগজপত্র জমা দিতে হবে কোথায় আবেদন করতে হবে তা নিয়ে অনেক জায়গায় আলোচনা শুরু হয়েছে তবে রাজ্য সরকার এ বিষয়ে যে পদ্ধতি অনুসরণ করেছে তাতে দুশ্চিন্তার কোনো কারণ নেই লক্ষ্মীর ভাণ্ডারের এই বর্ধিত ভাতা পাওয়ার জন্য উপভোক্তাদের নতুন করে কিছুই করতে হবে না কারণ চলতি ভাতাতেই অতিরিক্ত অর্থ যোগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেহেতু এটা নতুন কোনো প্রকল্প নয় তাই নতুন করে আবেদন করা বা নথিপত্র জমা দেওয়ার ঝামেলা থাকছে না তবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে হয়তো লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢোকা আটকে যাবে বরং এই বিষয়টির দিকে বিশেষ নজর দেওয়া জরুরি তো বন্ধুরা এই ধরনের খবর পেতে আমাদের সঙ্গে থাকুন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ